বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, রাতের তাপমাত্রা কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন হবে না, 15-র কাছাকাছি থাকবে কলকাতায়, আর ম্যাক্সিমাম টেম্পারেচার 27 থেকে 28 ডিগ্রি অবধি থাকবে, ফলে দিনের বেলায় গরম অনুভূত হবে। প্রথম 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘন্টায় মূলত দার্জিলিং আর কালিম্পংয়ে একটু বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলোতে ড্রাই। 24 ঘন্টা পর থেকে বৃষ্টির স্প্রেড একটু বাড়বে, যদিও ইন্টেন্সিটি খুব একটা বাড়বে না। স্প্রেড বাড়বে মানে কি, উপরের যে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 5টা জেলাতে 48 কেন 72 ঘন্টা অবধি দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 72 ঘন্টা পর থেকে মানে মোটামুটি 19 তারিখ নাগাদ পশ্চিমের কিছু জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম পূর্ব বর্ধমান, এই জেলাতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আমাদের 19 তারিখে, সামান্য একটু হতে পারে 20 তারিখে, আবার বৃষ্টির সম্ভাবনা নেই, মানে ড্রাই। এই তো সূর্যের এই উত্তরায়ণ যখনই শুরু হবে, আমাদের দিকে আরও বেশি বেশি করে আলো আসবে, মানে যত দিন যাবে দিনের বেলায় আমরা আলো বেশি পাব, মানে দিনের বেলায় ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়তে থাকবে, ফলে গরম অনুভূত হবে, দিনের বেলায় ঠান্ডার অনুভূতিটা থাকবে না। যেটা থাকবে হচ্ছে ভোরের দিকে এবং বেশি রাতের দিকে একটু ঠান্ডার অনুভূতি, যেটা শীত পড়ার সময়তেও সেভাবেই শুরু হয়, আবার শীত যখন যাওয়ার সম্মুখীন হয় তখনও সেভাবে।